নমস্কার বন্ধুগণ, আজকে আবারও চলে এসেছি 2024-এর লোকসভা নির্বাচনের যে বিধানসভা ভিত্তিক ফলাফল, সেই বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে। তো চলো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের অন্যতম লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল, সেই বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে। তো প্রথমেই চলে আসা যাক এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র যে সমস্ত বিধানসভাগুলি নিয়ে গঠিত। তার মধ্যে প্রথমে রয়েছে মানিকচক, দ্বিতীয় নম্বরে রয়েছে ইংরেজি বাজার, তৃতীয় নম্বরে রয়েছে মোথাবাড়ি, চার নম্বরে রয়েছে সুজাপুর, পাঁচ নম্বরে রয়েছে বৈষ্ণবনগর, ছ নম্বরে রয়েছে ফারাক্কা এবং সাত নম্বরে রয়েছে শমশেরগঞ্জ। এরপর চলে আসা যাক এখানকার প্রার্থীদের নাম, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে কারা কারা এই মালদা দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন। প্রথমে চলে আসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছিলেন ঈশা খান চৌধুরী। দ্বিতীয় নম্বরে বিজেপি, বিজেপির প্রার্থী এখানে হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছিলেন কিন্তু শাহনামাজ আলী রায়হান। তো এই ছিল বন্ধুগণ এখানকার তিন প্রার্থীর নাম। তো চলো এরপর দেখে নেওয়া যাক এখানকার যে বিধানসভা ভিত্তিক ফলাফল, অর্থাৎ কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত পরিমাণে ভোট পেয়েছে। প্রথমেই চলে আসি এখানকার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। ঈশা খান চৌধুরীর প্রাপ্ত ভোটের সংখ্যা, উনি কোন বিধানসভাতে কত পরিমাণে ভোট পেয়েছেন। প্রথমে বলে রাখি, এই 2024-এর লোকসভা নির্বাচনে একমাত্র এই পশ্চিমবঙ্গের এই দক্ষিণ মালদা সিটটি কিন্তু গেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের দখলে। তো চলো এখান থেকে জয়ী হয়েছেন কিন্তু ঈশা খান চৌধুরী, যিনি কংগ্রেস প্রার্থী ছিলেন। তো চলো দেখে নেওয়া যাক এখানকার বিধানসভা ভিত্তিক ফলাফল। প্রথমেই চলে আসি মানিকচক, মানিকচকে এখানকার কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা 73,546। তারপরে রয়েছে ইংরেজি বাজার, ইংরেজি বাজারে উনি পেয়েছেন 51,350। তারপরে রয়েছে মেথাবাড়ি, মেথাবাড়িতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 77,235। তারপরে রয়েছে সুজাপুর, সুজাপুরে উনি পেয়েছেন 1,29,420 ভোট। এবং তারপরে রয়েছে বৈষ্ণবনগর, যেখানে ঈশা খান চৌধুরীর প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 68,031। তারপরে রয়েছে ফারাক্কা, ফারাক্কাতে উনি পেয়েছেন 87,765। তারপরে রয়েছে আমাদের শমশেরগঞ্জ, শমশেরগঞ্জে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 83,619। তো এই ছিল বন্ধুগণ কংগ্রেস প্রার্থীর যে বিধানসভা ভিত্তিক ফলাফল, অর্থাৎ কোন বিধানসভাতে এখানকার কংগ্রেস প্রার্থী কতটা পরিমাণে ভোট পেয়েছে। এরপর চলো দেখে নেওয়া যাক পোস্টাল ব্যালট মিলিয়ে এখানকার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর প্রাপ্ত ভোটের মোট সংখ্যা কত দাঁড়িয়েছে। তো পোস্টাল ব্যালট মিলিয়ে এখানকার কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের মোট সংখ্যা হয়েছে 5,72,395 ভোট উনি পেয়েছেন। এরপর বন্ধুগণ চলে আসা যাক এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী, যিনি এই 2024-এর লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা কত। প্রথমে রয়েছে মানিকচক, মানিকচকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 33,371, ইংলিশ বাজারে 35,414, মেথাবাড়িতে 31,547, সুজাপুরে পেয়েছেন 45,791, বৈষ্ণবনগরে পেয়েছে 46,966 ভোট, ফারাক্কাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 36,931 এবং শমশেরগঞ্জে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 69,805। তো এই ছিল বন্ধুগণ এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত যে বিধানসভা ভিত্তিক যে ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফল। তো এরপর দেখে নেওয়া যাক ওনার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের মোট সংখ্যা কত। পোস্টাল ব্যালট মিলিয়ে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে 3,01,026। এখানে
তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে 3,01,026টি, ভোট উনি পেয়েছেন। এরপর চলে আসা যাক এখানকার, যিনি বিজেপি প্রার্থী ছিলেন ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা কত। প্রথমে রয়েছে মানিকচক, মানিকচকে উনি পেয়েছেন 82,081টি ভোট। ইংলিশ বাজারে 1,34,222টি ভোট। মেথাবাড়িতে পেয়েছেন 43,101টি ভোট। সুজাপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 18,094টি ভোট। তারপরে রয়েছে বৈষ্ণবনগর, বৈষ্ণবনগরে উনি পেয়েছেন 87,953টি ভোট। ফারাক্কাতে উনি পেয়েছেন 47,232টি ভোট। এবং শমশেরগঞ্জে এখানকার বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 28,848টি ভোট। তো টোটাল যে পোস্টাল ব্যালট মিলিয়ে এবং সাথে যে বিধানসভা ভিত্তিক ফলাফল, সেই বিধানসভা ভিত্তিক ফলাফল মিলিয়ে কিন্তু এখানকার বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে বন্ধুগণ 4,44,027টি। 4,44,027টি ভোট কিন্তু এখানকার বিজেপি প্রার্থী পেয়েছেন। তো এই ছিল বন্ধুগণ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। তো যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, এবং সাথে যারা আমার চ্যানেলে এখন অবধি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলকে জোহার,